আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো মিষ্টি আলু দিয়ে কিভাবে কালোজাম তৈরি করা যায় তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন আইকনে টিপ দিয়ে আমার পাশে থাকবেন তো এর জন্য আমার লাগছে মিষ্টি আলু আর এখানে আমি তিনটি মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুকে আমি সেদ্ধ করে চোচা গুলা ছিলে নিয়েছি তো এটাকে এখন আমি ভালো করে ম্যাশ করে নিব আর এই মিষ্টি আলুটাকে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এটার ভিতরে যেন আপনার বুন্দিয়া বুন্দিয়া ভাবটা যেন না থাকে তাহলে কিন্তু আবার কালো জামটার ভিতরটা ভালো হবে না তো আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি তো আমার খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটি কাপ দিয়ে মেপে নেব আর মিষ্টি আলুটা যখনই ম্যাশ করা হয়ে যাবে অবশ্যই কাপ দিয়ে মেপে নিতে হবে কারণ মেপে না দিলে কিন্তু আপনার বুঝবেন না যে এখানে আপনার ময়দা কতটুকু দিতে হবে বা গুঁড়ো দুধ কতটুকু দিতে হবে তো এখানে আমার দেড় কাপের মতো মিষ্টি আলু হয়েছে আর দেড় কাপের জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক কাপ গরু দুধ এখন দিয়ে দেব আমি এখানে ওয়ান টি স্পুন বেকিং পাউডার অনেকে আপনার খাবার সোডাটা ইউজ করে কিন্তু আমার আসলে মনে হয় যে বেকিং পাউডারটা দিলেই বেশি ভালো হয় আর এখানে আমি দিয়ে দিলাম দুইটি টিয়ালাচ ফাঁকি করে আর স্বাদ অনুযায়ী লবণ ঘি দিয়ে দিলাম এক চামিচের মতো আর ঘিটা অবশ্যই দিতে হবে এটা স্কিপ করা যাবে না কারণ ঘিটা দিলে কিন্তু আপনার ফ্লেভারটা খুবই ভালো আসবে তা এখন আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব আর এই কালো জামের যে ডোটা বানাবো আজকে এই ডোটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করতে হবে এটার ভিতরে যেন গুটি গুটি ভাবটা না থাকে তো দেখতে পাচ্ছেন যে আঠালো হয়েছে ম্যাশ করার পরে তো আঠালো ভাবটা আপনার থাকবে না এটার মধ্যে ঘি ইউজ করার পরে তো আমি এখানে এক চামিচ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে আবার আমি একটু ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে আর এটা যে আপনার মিষ্টি আলুর ইয়ে হবে কালো জামেটা কিন্তু একটু বোঝা যাবে না খেতে অনেক সুস্বাদ ট্রাই করে দেখবেন অবশ্যই বাসায় একবার হলেও তা আমি আর একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এইখানে কিন্তু আমি সর্বমোট তিন চামিচের মতো ঘি ইউজ করেছি তো আমার এটা হয়ে গিয়েছে মথে নেওয়া তো এটা আমার ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা এখান থেকে ডো বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর মসৃণ হয়েছে তা আমি এখানে হাতে তাওলার মধ্যে একটু একটু করে আমি ঘিটা মাখিয়ে নিয়েছি ঘিটা না মাখালে কিন্তু আবার দেখা যাবে যে হাতে তাওলার মধ্যে লেগে যাচ্ছে আর ঘিটা মাখিয়ে নিলে আরেকটা সুবিধা হয় মিষ্টিগুলো খুব মসৃণ হয় এটার ভিতর আপনার ফাটা ফাটা যে ভাবগুলো সেটা হবে না তো এইভাবে আমি এক এক সবগুলা সবগুলো কালো জাম বানিয়ে নিচ্ছি তা আমি আরেকটি বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে এই কালো জামগুলো কিন্তু খুব সুন্দর মসৃণ হচ্ছে আর আপনার ডোটা যদি ভালোভাবে ম্যাশ করা না হয় তাহলে কিন্তু এই মিষ্টিগুলোর শেপ যখন দিবেন তখন দেখবেন যে ফাটা ফাটা একটা ভাব চলে আসছে বা মসৃণ হচ্ছে না তো আমার সবগুলো কালো জামের ডো তৈরি করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাইপ্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে এরপরে আমি কালো জামগুলো ভেজে নেব আর মিষ্টিগুলো যখন ভাজা হবে তখন কিন্তু চোলার আঁচটা মিডিয়াম থাকবে আর যখন আপনার লালচে কালারটা চলে আসবে তখন কিন্তু মিডিয়ামের থেকেও চোলার আঁচটা আরেকটু কমিয়ে দিতে হবে তা হলে মিষ্টিগুলো পুড়ে যাবে তো আমি সবগুলো মিষ্টি ভেজে নিচ্ছি তো মিষ্টিটা যখন এক পিঠ হালকা হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে আর উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাতে হবে কারণ এই মিষ্টিটা অনেক সফট হয় তা হলে দেখা যাবে যে ভেঙে যাবে তো আমি এক পাশ উল্টে দিচ্ছি তো অপর পাশটা দেখে নিচ্ছি যে হয়েছে কিনা আমি আবার উল্টে নিচ্ছি তো আমার সবগুলো উল্টানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিব তো এখানে আমি দুই কাপ চিনি নিয়ে নিয়েছি দুই কাপ চিনির জন্য আমি তিন কাপ পানি দিব আর মিষ্টিটা যখনই ভিজাবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে পানিটা যেন গরম থাকে মিষ্টিটা যদি আপনারা ঠান্ডা চিনি শিরা দিয়ে দেন তাহলে কিন্তু চিনি শিরাটা ঢুকবে না আর এইদিকে আমার কালো জাম সবগুলো ভেজে নেওয়া হয়েই গিয়েছে তো এখন আমি ফোটন তো শিরার মধ্যে সবগুলো কালো জাম ঢেলে দেবো আর আপনারা যদি এই প্রসেসটা না খেয়াল করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাদের কালো জামটা ভালো হচ্ছে না তো এই তো আমার সবগুলো কালো জাম হয়েই গিয়েছে এখন আমি একটা কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভেতরটা তো দেখতেই পাচ্ছেন যে অনেক সফট হয়েছে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার প্রতি অনুরোধ রইল আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন